আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস এইটের কোশ্চে থেকে সেভেন পয়েন্ট ওয়ানের এই বারো আর তেরো কোশ্চেন এইচ এই চ্যাপ্টারের আগের কোশ্চেনগুলো আগেই সলভ করা হয়ে গেছে আমার যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো বারো নম্বর কোশ্চেনটা কী বলছে দেখি পি কিউ আর ত্রিভুজের কোন কিউ আর ইজিক টু কোন পি আর কিউ কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করি তাহলে পি কিউ একটা ত্রিভুজের কথা বলেছে সেটা প্রথমে আঁকবো আমরা ওকে এবার এই কোনটা হচ্ছে পি কিউ আর কোন আর এই কোনটা হচ্ছে পি আর কোণ এ দুটো কোন সমান বলে দিয়েছেন আর বলেছে এই কিউ আর কে দুদিকে বর্ধিত করা হয়েছে বর্ধিত করার পর যে ধরলাম এদিকে এম বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে আর এদিকে এন বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এর ফলে দেখো বাইরের দিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই একটা কোণ আর এ একটা কোন এই কোণগুলোকে বলা হয় বহিক কোন এবার আমাদের প্রমাণ করতে হবে এই বাইরের কোন দুটো পরস্পর সমান মানে পি কিউ এম কোন ইজিক্যাল টু পি আর এন কোন ত্রিভুজ পি কিউ আর এর কোন 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 দর টু পি আর কিউ কোন বলে দিয়েছে এবং আর বাহুটিকে উভয় দিকে বাড়ানো হয়েছে বর্ধিত করা হয়েছে বর্ধিত করা হল এম ও এন বিন্দু পর্যন্ত এম আর এইদিকে এন বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এর ফলে দুটি বহি কণ উৎপন্ন হয়েছে কোনগুলি হলো মানে আমরা কোনগুলোর নাম লিখবো পি কিউ এম কোন ও পি আর এন কোন মানে এই কোনটা আর এই কোনটা এই দুটো বহিক নেক্সট পয়েন্ট লিখব প্রামাণ্য প্রমাণ করতে হবে বহিক কোন দুটির মান সমান অর্থাৎ এই কোন দুটো মানে পি কিউএমকোনজিক টু পি আর এন কোন এবার আমরা প্রমাণ করব ছবিতে দেখো এম এন একটা সরল লেখা যার ওপরে কিউপি একটা রশ্মি দণ্ডায়মান এম এন একটা সরল যার উপরে কিউপি একটা দণ্ডায়মন আমরা আগে জেনে এসেছি একটা সরল লেখার ওপর অন্য একটা দণ্ডায়মন হলে যে দুটো সন্নিহিতকোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি কথা হয় একশো আশি ডিগ্রি মানে এখানে আমার সন্নিহিত কোণ কোনটা এই কোনটা মানে পি কিউ আর কোন যোগ পি কিউ এম কোন এই দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি বা দুই সরল দুই সমকোণ তাহলে সেটাই লিখবো আমরা যে এম এন সরল লেখার উপর কিউপি রশ্মি দণ্ডায়মান সুতরাং উৎপন্ন সন্নিহিত কোন দ্বয়ের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ অর্থএব পি কিউ আর কোন যোগ পি কিউ এম কোন পি কিউ আর কোন যোগ পি কিউ এম কোন একশো আশি ডিগ্রি এটাকে আমরা এক নম্বর পয়েন্ট করে রেখে দিলাম আবার দেখো এম এন সরললেখা এর ওপরে আর পি একটা রশ্মিদণ্ড এমান তাহলে এইখানে যে দুটো সন্নিহিতকোণ তৈরি হয়েছে মানে এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন সমস্ত একশো আশি ডিগ্রি হবে এম সরল লেখার ওপর আর পি রোসি দণ্ডায়মান সুতরাং উৎপন্ন সন্নিহিত কোন দয়ের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অথব কি বলতে পারি পি আর কিউ কোন যোগ পি আর এন কোন ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি এটা আমি দু নম্বর পয়েন্ট করলাম এবার দেখো এখানে দেখো দুটো কোনো সমস্ত একশো আশি ডিগ্রি এখানেও দেখো দুটো কোনো সমষ্টি একশো ডিগ্রি তাহলে আমি এক আর দুই সমীকরণ থেকে বলতে পারি যে এই দুটো কোন ইজিক্যাল টু এই দুটো কোণ এক ও দুই নং সমীকরণ থেকে পাই যোগ পিকিউ এম কোন ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি ইজিক্যাল টু তো এই দুটো কোন কারণ এদের সমস্ত একশো আশি ডিগ্রি পি আর কিউ কোন যোগ পি আর এন কোন বা কি লিখতে পারি আমরা পিকিউআআ আর কোন যোগ এম কোন ইজিকাল টু পি আর কিউ যোগ কোন এবার দেখো আমরা প্রথমেই দেখেছি প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে ত্রিভুজটির পি কিউ আর কোন ইজিক্যাল টু পি আর কিউ কোন প্রদত্ততা আমরা লিখেছি দেখো যে ত্রিভুজের পি কিউ আর কোন টু কিউ কোন তাহলে আমরা আর জায়গায় বসাতে পারি সমীকরণে যোগ পি কিউএ কোন লিখলাম যোগ পি আর যেহেতু কারণটা লিখতে হবে পি কিউ আর কোন ইজিকাল টু পি আর কিউ কোন এটা কি প্রদত্ত ইমপ্লাইস দেখো দুদিকে কোন একই কোন পি কিউ দুদিক থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো PQM কোন ইজিকাল টু পি আর এন কোন কারণটা কি উভয় দিকে PQR কিউ আর বিয়োগ দিলে পায় তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে হতো যে কোন দুটা মানসমান পিকিউএমক ইজিক্যাল টু পি আর এন কোন আমাদের প্রমাণ হয়ে গেছে অর্থে পি ত্রিভুজের পি কিউ আর ইজিক টু পি আর কিউ এবং কিউ বাহুকে উভয় দিকে বর্ধিত করে যে দুটি বহিকণ বহিকণ গুলো কি কি আমার পি কিউ এম ও পি আর এন উৎপন্ন হয় তাদের মান সমান অর্থাৎ পি কিউ এম কোন ইজিকাল টু পি আর এন কোন হচ্ছে প্রমাণিত আমাদের প্রমাণ করা হয়ে গেছে সেজন্য আমরা লাস্টে প্রমাণিতটা লিখে নাম্বার থার্টিন দেখো দুটি সরল পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে যারটি কোন উৎপন্ন হয় তাদের সমদিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরল প্রমাণ করি দুটো সরল লেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে ধরি দুটো সরল পি পিকিউ আর এস দুটো স্বরলেখা পরস্পরকে ও বিন্দুতে এই ও বিন্দুতে ছেদ করেছে এর ফলে চারটে কোন উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি পিও আর আর ও কিউ ও এস আর এস ও পি এবার বলছি কোনগুলোর খণ্ডক মানে আর ও কিউ এর সমাধিখণ্ড হবে এরকম সমাধিখণ্ড কথাটার অর্থ হচ্ছে কোনটাকে সমান দুটো খণ্ডে ভাগ করবে তাহলে কোনগুলোর সমাধিখণ্ডকের স্ট্রাকচার হবে এরকম এবার এগুলো নাম দিয়ে দিই যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে সেটা প্রদত্ত একটা পয়েন্ট করে আমরা লিখে নিই ফার্স্টে দুটি সরলেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এর ফলে চারটি কোন উৎপন্ন হয়েছে কোনগুলির নাম লিখব আমরা কোনগুলি হলো পি ও আর আর ও কিউ কিউ ও এস ও এস ও পি এখন পি ও আর কোন পি পিও আরের সমিখণ্ড হলো ও ই আরও কিউ এর সমদিখণ্ড হল ও এইচ কোন কিউ ও এস এর সমদিখণ্ড হলো ও এফ এবং কোন পি এর সমদিখণ্ড হল ও জি নেক্সট পয়েন্ট করবো আমরা প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে কোনগুলির গুলির গুলি পরস্পর লম্ব পরস্পর দুটি লম্ব সরলেখা অর্থাৎ যদি আমরা প্রমাণ করি যে ও ই লম্ব এইচ আবার এফ লম্ব ও এইচ আবার অনুরূপে ও জি লম্ব ও এফ ও জি লম্ব ও ই তাহলে তো আমরা বলতে পারি যে এফ লম্ব জি এইচ অর্থাৎ ও ই লম্ব ও এইচ এইচ লম্ব ও এফ ও এফ ও জি ই বা কী বলতে পারি এইচ লম্ব ইএফান পিকিউ একটা সরল যার ওপরে ও আর দণ্ডায়মান ফলে দুটো সন্নিহিত কোন তৈরি হচ্ছে ও আর 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 ও কিউ তাহলে এই কোন দুটো সমস্ত কথা হবে একশো ডিগ্রি সেটাই লিখব যে পি কিউ সরল ওপরে ও আর দণ্ডায়মান উৎপন্ন সন্নিহিত তাই এখানটা তাই হবে কোন দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি অথব কোন দুটি কী কী পি ও আর যোগ আর ও কিউকোন ইজিক টু একশো আশি ডিগ্রি এবার দেখো পি ও আর কোন একে তো ও ই সমদিখণ্ডিত করেছে তাহলে আমরা লিখতে পারি পি ও আর কোন ইজিক্যাল টু এই দুটো কোন যোগফল মানে পিও ইকোন যোগ ই ও আর কোন পি ও ই কোন যোগ ই ও আর কোন ইজিক্যাল টু যোগ এবার আর ও কিউ কোনটা দেখো দুর্ভাগ্য ভাগ করেছে ও এইচ তাহলে আর ও এইচ কোন যোগ এইচ ও কিউ কোন এই বড় কোনটা সমান এই দুটো কোনো সমস্ত লিখতে পারি আর ও এইচ কোন যোগ এইচ ও কিউ কোন ইজিকাল টু একশো ডিগ্রি এই কোনটাকে ও ই সমধিখণ্ডিত করেছে মানে দুটো সমান ভাগে ভাগ করেছে তার মানে এই কোনটা যা মান হবে এই কোনটারও তাই মান হবে তাহলে আমি পিও ইয়ের জায়গায় ই ও আর বসাতে পারি তেমনই এই এই কোনটার মান যা এই কোনটার মানও তাই হবে যেহেতু এটা সমাধিখণ্ডক তাহলে আর ও এইচ আর এইচ এর মান সমান তাহলে কিউ ও এইচ এর জায়গায় আমি আর ও এইচ বসাতে পারি পিও ইটাকে ইও আর দিয়ে চেঞ্জ করবো আমরা তাহলে ই ও আর যোগ ইও আর পরেরটা যে থেকে যাবে যোগ আর ও এইচ থেকে যাবে আর ও এইচ পরের এইচ ও কিউটাকে আর ও এইচ লিখবো কেন না দুটো করে মান সমান তাহলে এটার বদলে ওটা আমরা লিখতে পারি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি এমপ্লাইজ টু কমন দিলাম যেহেতু দুটো ই আর কোন তাহলে ই ও আর কোন যোগ আর ও এইচ কোন ইজিক টু একশো আশি ডিগ্রি কেন হলো দেখো এ দুটোকে যদি যোগ করি তাহলে দুটো ই ও আর কোন হচ্ছে আবার এ দুটো যদি যোগ করি তাহলে দুটো আর ও এইচ কোন হচ্ছে তাহলে একশো আশি ডিগ্রি পেলাম এমপ্লাইজ ই ও আর কোন যোগ আর ও এইচ কোন ইজিকাল টু একশো আশি ডিগ্রি বাই দুই ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি তাহলে কী পেলাম ইও আর যোগ আর ও এইচ কোন ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি বা আমরা কী বলতে পারি দেখো আমরা পেয়েছি এইচ কোনটা যোগ এই কোনটা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি বা বলতে পারি ই ও এইচ এই বড়ো কোনটা ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি ই ও এইচ টু নাইনটি ডিগ্রি বা কী বলতে পারি ও ই লম্বো ও এইচ যদি এই কোনটা নাইনটি ডিগ্রি হয় তার মানে কি এই বাহুটা এই বাহুটার ওপর লম্ব সেটা লিখেছি আমরা ও ই লম্ব এইচ অনুরূপে আমরা প্রমাণ করতে পারি ও এফ লম্ব ও এইচ আবার ও জি লম্ব ও এফ ও জি লম্ব ও ই অনুরূপে প্রমাণ করতে পারি ও এইচ লম্ব ও এফ ও এফ লম্ব ও জি এবং ও জি লম্ব ও ই দুটি ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমদিখণ্ডকগুলি গুলি পরস্পর লম্ব এটা প্রমাণিত নিত্য প্রমাণটা আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথমে পি কিউ সরললেখার উপর ও আর দণ্ডমান দুটো সন্নিহিত কোন তৈরি হয়েছে ও আর ও কিউ এর ফলে এই সন্নিহিত কোন দুটোর মান একশো আশি ডিগ্রি হবে এবার সেটাই লিখেছি ও আর ইজ এই পিও আর প্লাস আর ও কিউ একশো আশি ডিগ্রি এবার দেখো পিও আর কোনকে ও এই করেছে আর পি আর ও কিউ কোনকে ও এই ছেদ করেছে তাহলে এই বড় কোনটাকে আমরা ছোট ছোট দুটো কোন সমষ্টি হিসাবে লিখতে পারি মানে পিও আর এর জায়গায় লিখছি পি ও ই যোগ ইও আর ও কিউর জায়গায় লিখছি আর ও এইচ যোগ এইচ ও কিউ যেহেতু এরা কোন দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে মানে এই কোণের মান যা এই কোন মানতায় তেমনই এই কোণের মান যায় এই মানও তাই তাহলে আমি দুটোর জায়গায় একটাকে দুবার লিখতে পারি তাহলে সেটাই করেছি পিও ই কোনটাকে আমরা ই ও আর দিয়ে লিখেছি আর আরও এইচ কোনটাকে রেখে দিয়েছি আর এইচ ও কোন ই কিউ কোনটাকে আরও এইচ দিয়ে লিখেছি তাহলে দুটো দুটো করে কোন পেলাম এইভাবে করেছি সেখানে দেখো ই ও আর যোগ আরও এইচ সমান নাইনটি ডিগ্রি পেয়েছি মানে ই ও আর যোগ আরও এইচ সমান নাইনটি ডিগ্রি এবার দেখো এই তার মানে কি এই কোনটা ই ও এইচ কোনটা নাইনটি ডিগ্রি ই ও এইচ কোণ নাইনটি ডিগ্রি মানে কি ও এই লম্ব ও এইচ অনুরূপে আমরা প্রমাণ করতে পারি এফ ও এইচ কোণ নাইনটি ডিগ্রি তার মানে ও এফ লম্ব ও তার তেমনই প্রমাণ করতে পারি জি ও এফ কোন নাইনটি ডিগ্রি তার মানে ও জি লম্ব ও ই ও এফ আবার প্রমাণ করতে পারি এই ও জি ও ই কোন ইজিক টু নাইনটি ডিগ্রি তাহলে ও জি লম্ব ই এই প্রমাণগুলো আমরা যে একই একটা করেছি বাকিগুলো অনুরূপ উপায়ে হবে সেজন্য আমরা চারটে প্রমাণ করিনি তোমরা চাইলে বাড়িতেগুলো আলাদাভাবে করে দেখতে পারো সুতরাং দুটি সর্বলোক পরস্পরকে একটি বিন্দু ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয় তাদের সমাধিকণ্ডগুলি পরস্পর লম্ব এটা আমাদের প্রমাণিত হয়ে গেল যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমাদের হেল্প হয় এই ভিডিওগুলো থেকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার